ইব্রাহিম নবী কেন মূর্তি পূজা করে নাই বলেন ঠিক কি না? ইব্রাহিম নবী তো আগের দিকেই জানেন, উনার মাথার ভিতরে এই চিন্তাধারা আল্লাহ পাক ঢুকাইয়া দিছেন। যদিও উনি নবুয়াত পান নাই, নবী হিসাবে প্রকাশ পান নাই, ইব্রাহিম নবী দেখে সবাই মূর্তি পূজা করে, উনি চিন্তা করে আহারে মূর্তি পূজা করে নিজের হাতে তৈরি করে নিজের হাতে গড়তেছে, নিজে নিজে প্যাক ট্যাক এগুলা কাদা মাদা এগুলো আনতেছে, মাটি কোবায় আনিয়া ওগুলা খামারি বানায়া প্যাক বানায়া এগুলাকে মূর্তি বানাইতেছে, এই মূর্তিকে নিজের হাতে এভাবে মূর্তির বেসন দিয়া বাঁশ দিয়া খাড়া কইরিয়া এটারে ভক্তি দিতেছে, শ্রদ্ধা করতেছে, সেজদা দিতেছে। তো এমন যদি হয় নিজের হাতে করা, সে নিজেই তো নিজের তৈরি না, তাকে আরেকজন তৈরি করতেছে, সে আবার খোদা হয় কিভাবে? জোরে বলেন না সুবহানাল্লাহ। উনার মনের ভিতরে এই খটকা, সবাই উনাকে বলে যে আসো আমরা সকলেই মিজে পূজা করি, কিন্তু উনি বলে যে না পূজা করলে হবে না, এটা তোমাদের নিজের হাতের তৈরি, এটাকে পূজা করলে সে তো নিজেই কিছু করতে পারে না, এটা কি করতে পারবে? উনার মনের ভিতরে চিন্তাধারা যখন আসলো, উনি একদিনও পূজা করেন নাই, যেদিন থেকে উনি পূজার বয়স হয়েছে, পূজার বয়স হওয়ার পূর্বে থেকে উনি একবারও মূর্তি পূজাকে মূর্তিকে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম পূজা করেন নাই বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল উনি আগের থেকেই নবী, নবী দেখেই উনি পূজা করেন নাই, জুড়ে বলেন না ঠিক কি না? এরপরে উনি আল্লাহকে তালাশ করেন, তিনি মনে মনে খোদাকে তালাশ করেন। তাহলে এই গোটা পৃথিবীর যা কিছু আছে সমস্ত কিছু কোনো না কোনো ব্যক্তি তো তৈরি করেছে, আহারে এই বিশাল পৃথিবীর মালিককে আমি যে কথা বলি, আমি যে সুন্দরভাবে চলতেছি মায়ের পেটের ভিতর থেকে, আমি যে পৃথিবীর মধ্যে আসলাম এইভাবে মায়ের গর্ভের মধ্যে আমি আসলাম, এটা কেমন করে আসলাম? এই যে গাছপালা তরুলতা যা কিছু আছে কোনো কোনো কিছুই তো এমনি এমনিতে হয় নাই, এই সমস্ত কিছুর সৃষ্টির একজন সৃষ্টিকর্তা আছে, কিন্তু আমি উনাকে খুঁজতে চাই, উনাকে আমি দেখতে চাই। এইভাবে উনি যখন আসমানের মধ্যে যখন পূর্ব দিক থেকে যখন সূর্য ওঠে, সূর্যকে বলে এত বড় সূর্য, যেইভাবে আলো দিতেছে কোরআনের আয়াত আপনাদেরকে বলতেছি, যেইভাবে আলো দিতেছে অন্ধকারকে একেবারে আলোকিত করে দেয়, নিশ্চয় নিশ্চয় এই সূর্য মনে হয় আমাদের সৃষ্টিকর্তা। যখন সেই সূর্য পূর্ব দিক থেকে উদয় হয়ে পশ্চিম দিকে এসে অস্ত যায়, ইব্রাহিম নবী মনে মনে বলে যেই সূর্য অস্ত যায়, এই সূর্য তো কখনো আল্লাহ হতে পারে না, কারণ আল্লাহ তো কখনোই শেষ হইতে পারে না, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তো কখনো শেষ হইতে পারে না, এগুলা কোরআন শরীফের সরল অনুবাদ আপনাদেরকে বলতেছি। এরপরে রাতের বেলায় যখন চন্দ্র উঠে চন্দ্রের দিকে তাকাইয়া উনি মনে মনে চিন্তা করেন, আরে কি সুন্দর চন্দ্র, কত সুন্দর দেখা যায়, মনে হয় এই চন্দ্র মনে হয় আমাদের প্রভু। যখন সকাল হয়, সকাল হইলে দেখা যায় চন্দ্র আর থাকে না, সূর্য উঠে, ইব্রাহিম নবী বলে চন্দ্র চলে গেল, এটা কেউ আল্লাহ বলা যাবে না, আল্লাহ ভাবা যাবে না, কেননা এটা তো অস্ত যায়, জুরে বলেন না সুবহান আল্লাহ। এরপরে ওনাকে বিভিন্নভাবে কৌশলে এই আলোচনা আপনাদেরকে শোনাইছি, বিভিন্নভাবে আরও আগুনের পূজা যারা করত আগুন নিয়েও ইব্রাহিম নবী ভেবেছেন, উনি বলেন আগুন তো এমনি এমনিতেই জ্বলে না, তাকে তেল দিয়া জ্বলাইতে হয়, তাকে বাতি ধরাইয়া জ্বলাইতে হয়, যেটাকে বাতি ধরাইয়া যেটাকে আরেকটার সাহায্যের মাধ্যমে জ্বালাইতে হয়, এটাও তো কখনো প্রভু হইতে পারে না, জুরে বলেন না সুবহান আল্লাহ। মূর্তি পূজা উনি ভেঙে দিলেন, আপনারা সকলেই জানেন একদিন তার আত্মীয় স্বজনগণ মেলাতে চলে গেছে, ইব্রাহিম নবীকে পাহারা দেওয়ার জন্য মূর্তি পূজার যে উপাসনালয় তার ভিতরে রেখে গেছে, ইব্রাহিম নবী তাকাইয়া বড় মূর্তির দিকে তাকাইয়া বলে আহারে তোমাকে মানুষ কত সুন্দর করে সেজদা দেয়, তোমাকে আল্লাহ হিসাবে মানে,
কিন্তু তুমি তো আল্লাহ হওয়ার যোগ্য না। আর এই বড় মূর্তির সাথে অসংখ্য মূর্তি রাখা হয়েছে, ডান সাইডে বাম সাইডে বিভিন্ন ধরনের কালারের মূর্তি রাখা হয়েছে, এবং এই মূর্তির সামনে প্রসাদ দেয় না, এই প্রসাদ রাখা হয়েছে। ইব্রাহিম নবী দেখলেন যে বড় মূর্তি যেটা আছে এটার কাঁধের মধ্যে একটা কুড়াল রাখা আছে। কি রাখা আছে? কুড়াল রাখা আছে। ইব্রাহিম নবী মনে মনে কয়, এটা তো আল্লাহ হতেই পারে না, এই কুড়াল রাখা আছে। আচ্ছা, উনি কি করলেন, এই বড় মূর্তির কাছে গেলেন, গিয়া বলতেছেন যে এই মূর্তি তোরে মানুষের সেজদা দেয়, তোরে মানুষে ভক্তি করে, এখন তোরে পিড়াইম। জুরে বলেন না সুবহানাল্লাহ। কুড়াল যে কাদের মধ্যে আছে এই কুড়াল নিছে, নেওয়ার পরে উনি একটা এইভাবে কুড়াল দ্বারা আঘাত করলো। আঘাত করার পরে কুরআনের কারিমের মধ্যে রয়েছে একটা হাত ভেঙে দিলেন। তখন উনি প্রশ্ন করলেন মূর্তিকে, মূর্তি তুমি তো তাদের খুদা, তুমি তোমার হাতকে রক্ষা করো, আমি তোমার এখন ওই হাত কেটে ফেলবো। তখন ওইটাকে আবারও কূপ দিলেন, ওইটাকে ভেঙে ফেললেন, কিছু কয় না মূর্তি, কিছু বলতে পারবে। এইভাবে তিনি প্রত্যেকটা মূর্তিকে টেস্ট করতে 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 উনার মনের ভিতরে কিন্তু আল্লাহ খোঁজার একটা ধান্দা, বলেন না সুবহানাল্লাহ। তো উনি প্রত্যেকটা মূর্তিকে এভাবে জিজ্ঞাসা করে 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 উনি প্রত্যেকটা মূর্তিকে ভেঙে দিলেন। ভেঙে দেওয়ার পরে তারা যখন মেলা থেকে ফিরলো, ফিরার পরে তারা যখন এই মূর্তিকে সেজদা করার জন্য আসছে, আসার পরে এই অবস্থা দেখে বলতেছে যে এই যে কঠিন অবস্থা, দুরবস্থা, এই সমস্ত মূর্তি কে ভাঙছে? তখন বলতেছে যে এটা আমি ভাঙি নাই, তারা ঝগড়া করে ইয়া করছে, এগুলা ভাঙাভাঙি করছে। বলে কি, কীভাবে ভাঙছে? যে একজন আরেকজনের সাথে ঝগড়া করতেছে, এ বলতেছে আমি প্রভু, ও বলতেছে আমি প্রভু, পৃথিবীর মালিক আমি, ও বলতেছে আমি পৃথিবীর মালিক। এইভাবে আমি তাকাইয়া দেখলাম একটার সাথে আরেকটা ঝগড়া করতে করতে, বাইরাবাইরি করতে করতে তারা নিজেরাই ধ্বংস হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। লোকেরা ডাক দিয়া কয়, ইব্রাহিম তুমি আমাদেরকে বোকা বানাইও না, কেননা মূর্তি কখনো হাঁটতে পারে না, মূর্তি কখনো বাড়ি দিতে পারে না, কারণ ওদের শরীরে তো কোনো এনার্জি নাই, শক্তি নাই, বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, ও পৃথিবীর মানুষেরা তোমরা কতটুক বোকা দেখো, যেই মূর্তি নিজেকে আঘাত করবে এটাকে ফিরাইতে পারে না, সেই মূর্তির সেজদা তোমরা করো, সেই মূর্তিকে খোদা হিসাবে তোমরা মানো। তোমরা আসলে যেই কাজটা করতেছো, যেই ইবাদত করতেছো, এটা কখনোই এক আল্লাহর ইবাদত হতে পারে না, বলেন না সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম নবীকে এইভাবে নমরুদের কাছে গিয়ে এই ঘটনা আপনারা জানেন, আগুন জ্বালানো হলো, 40 মাইল উপর দিয়ে যদি কোনো পাখি যায় সেই পাখিও এমন আগুন জ্বালাইছে ইব্রাহিম নবীকে এই আগুনের মধ্যে নিক্ষেপ করার জন্য, 40 মাইল উপর দিয়ে যদি কোনো পাখি যায় এই পাখি পুরে এই আগুনের মধ্যে পড়ে যায়, বলেন না আল্লাহু আকবার, জুরে বলেন নাউযুবিল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, নবী কি আগুনের মধ্যে নিক্ষেপ করবেন? আমি সংক্ষেপে আপনাদের ইতিহাসটা তুলে ধরতেছি ইমানটাকে তাজা করার জন্য। নবীকে যখন আগুনে নিক্ষেপ করবেন তখন সারা এলাকার মানুষ একসাথে হইয়া ও ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে নিক্ষেপ করতে পারে না, আসলে কাছে যেতে পারে না, আগুনের এত তাপ। তারা একটা চিন্তা ভাবনা করলো যে তাকে কিভাবে নিক্ষেপ করা যায়। আমরা যে মেলার মধ্যে চরকি আছে না, চরকি আমরা যে উঠি দুলনা, এই দুলনার মতো সৃষ্টি করলো, যে ঘুরায়া 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 হঠাৎ করে ইটা দিলে একেবারে আগুনের মাঝখানে গিয়া পড়বে। এই সাজেশনটা শয়তান নমরুদের মাথার মধ্যে দিয়েছিল, বলেন বলেন না সুবহানাল্লাহ। কারণ এটা যদি না দিত তাহলে তো আমরা এই ঘটনা থেকে আমরা কিছু শিক্ষা অর্জন করতে পারতাম না। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন যারা খারাপ তারা যে কাজগুলা করে এই সমস্ত কিছু, কিন্তু সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, আল্লাহ পাক তাদেরকে শক্তি দেন এই খারাপি কাজগুলা করার জন্য, জুরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, যারা খারাপ কাজ করে
এরাও কিন্তু নিজ থেকে করে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত দেওয়া শক্তি দিয়েই করে। বলেন না সুবহানাল্লাহ। এগুলা কিসের জন্য? সত্য এবং মিথ্যাকে ফারাক করার জন্য, পার্থক্য করার জন্য। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, বিশাল আগুন যখন জ্বালাইল, জ্বালানোর পরে শয়তান তাদেরকে বুদ্ধি দিল যে এইভাবে এই সিস্টেম করলে তাকে আগুনের ভিতরে ফালানো যাবে, আগুনের ভিতরে নিক্ষেপ করা যাবে। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন এইভাবে নিক্ষেপ করার জন্য প্রস্তুত করলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাগণ এইভাবে যেই যন্ত্রের মধ্যে দিয়া নিক্ষেপ করবে, এই যন্ত্রের মধ্যে ফেরেশতাগণ ধরে রাখে। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা দেখা যায় না, কিন্তু এমন ভাবে ধরে রাখে, শত শত হাজার হাজার মানুষও মিলে এইভাবে এটাকে ঘুরাইতে পারে না। শয়তান ওই সময় আবারও সলিউশন দিয়া দিল, তাদেরকে বুদ্ধি দিয়া দিল যে তোমরা যদি যুবক যুবতীদেরকে এখানে এসে খারাপ কাজের মধ্যে লাগাইয়া দাও, তাহলে এই খারাপ কাজ দেখে ফেরেশতারা দূরে সরে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। কি কি কারণে ফেরেশতাগণ দূরে সরে যায় এটা আমাদের জানা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এক নাম্বার হচ্ছে, আপনার ঘরের ভিতরে যদি কোনো ছবি থাকে, ঘরের ভিতরে কি থাকে, ছবি থাকে, তাহলে রহমতের ফেরেশতারা আপনার ঘরের ভিতরে প্রবেশ করবে না। যদি ঘরের ভিতরে থাকে আর আপনি যদি ফটো নিয়ে আসেন, এই ছবিটা দেখার সাথে সাথে ফেরেশতাগণ ঘর থেকে বের হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। এখন বলেন, আমাদের প্রায় ঘরের মধ্যে ছবি টানানো আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? বাবা, আমরা অনেকেই জানি, অনেকেই জানি না, কিন্তু এটা আমাদের হক কথা মানতে হবে কি হবে না? দেখা যায় যে তার বাবার ছবি, দাদার ছবি, সন্তানের ছবি সুন্দর করে এইভাবে নেমোনিটিং করে, কাজ করে ফ্রেমের মধ্যে লটকাইয়া রাখে। জুড়ে বলেন ঠিক কি না? তো এই ঘরের মধ্যে কি হবে না? বরকত হবে না। এইভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যেও দেখা যায় নেতা নেত্রীর ছবি আছে না নাই? আপনি যাই বলেন, কোরআন হাদিস তো মানতে হবে, মানতে হবে কি হবে না? তো এই ছবি থাকার কারণে কিন্তু আপনার রহমতের ফেরেশতাগণ আপনার কক্ষের মধ্যে ঢুকবে না। বলেন না নাউজুবিল্লাহ। এই যে একটা বিষয়, এই কারণে ফেরেশতা ঢুকবে না। আরেকটা বিষয় হচ্ছে, যেই ঘরের মধ্যে বাদ্যযন্ত্র যতক্ষণ পর্যন্ত বাজবে, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতাগণ ঢুকবে না। আমাদের ঘরের ভিতরে টিভি রেডিও আছে না নাই? যতক্ষণ পর্যন্ত গান বাজবে, সিনেমা বাজবে, যতক্ষণ পর্যন্ত এইভাবে অশালীন কিছু বাজবে, ততক্ষণ পর্যন্ত বাধা বন্ধ হয়ে গেলে আসবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত বাজবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতাগণ আসবে না। বলেন না নাউজুবিল্লাহ। এরপরে দেখেন, যতক্ষণ পর্যন্ত ঘরের মা বোনেরা তাদের নিজেদের কাপড় চাপড় দ্বারা শরীরকে সুন্দরভাবে ঢেকে রাখবে না, ততক্ষণ পর্যন্ত রহমতের ফেরেশতারা ঘরের ভিতরে প্রবেশ করবে না। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য ঘরের ভিতরে আপনি যখন একা থাকবেন, আপনাকে সতর ঢেকে অবশ্যই থাকতে হবে, কারণ ফেরেশতাগণ দেখতে পায়। আর যখন সতর ঢাকা অবস্থা হীন পায়, তখন ফেরেশতাগণ দূরে সরে যায়। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য এগুলা কিন্তু শিক্ষার বিষয়। রহমতের ফেরেশতা যেই ঘরের ভিতরে থাকবে, এই ঘরের ভিতরে কখনো শয়তান অ্যাটাক করে না। বুঝতে পারছেন? এজন্য এই বিষয়গুলো জানা থাকতে হবে। এজন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এরপরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের আগুনের মধ্যে নিক্ষেপ করার জন্য যুবক যুবতীদেরকে সে অশালীন কাজের মধ্যে লিপ্ত করে দেওয়া হলো। আর ওই যে অশালীন কাজের মধ্যে লিপ্ত করে দেওয়ার পরে ফেরেশতারা এখান থেকে দূরে সরে গেল। দূরে সরার কারণে ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে নিক্ষেপ করল। এরপরে আরেকটি ঘটনা আমরা জেনে নেই, যাদেরকে এইভাবে অশালীন কাজের মধ্যে যুক্ত করাইছিল, ওই সমস্ত মহিলাদের কপালের মধ্যে একটা দাগ দিয়েছিল, টিপ দিয়েছিল, যেটা আমাদের মুসলমান মেয়েরা পরে। জুড়ে বলেন ঠিক কি না? টিপ এসেছে ওই জায়গা থেকে,
যারা খারাপ কাজ করেছিল তাদেরকে দাগ দেওয়া হয়েছিল, চিহ্নিত করে দেওয়া হয়েছিল। আর এই দাগ, এই টিপ পরে আমাদের মুসলমান মা বোনেরা বলেন না নাউজুবিল্লাহ। এই সম্পর্কে আমাদের জানার পরেও, সচেতন করার পরেও কীভাবে যে এগুলা পরে আল্লাহ পাক ভালো জানেন। এরপরে বন্ধুরা আমার সময় কম, কোনাকুনি বলি, ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, ইব্রাহিম আলাইহিসসালামের কাছে আগুনের ফেরেশতা এসেছিল, বাতাসের ফেরেশতা এসেছিল, যত ধরনের যা কিছু ফেরেশতা আছে বিভিন্ন রকমের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা এসেছিল, এসে বলছিল যে ইব্রাহিম নবী আপনাকে আমরা সাহায্য করতে চাই, সহযোগিতা করতে চাই, আপনি আমাদের সাহায্য গ্রহণ করুন। বলেন না আল্লাহু আকবার। আচ্ছা, সাহায্য যদি গ্রহণ করতেন এটা কি শিরক হইতো? শিরক হইতো না। কিন্তু উনি বলেন আমি আল্লাহরই দেখতে চাই, আমাকে কে বানাইলো, আমি সেই আল্লাহকে খুঁজতে চাই, তোমরা চলে যাও, আমি তোমাদের সাহায্য নিতে চাই না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আহা, পরে ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আগুনকে অর্ডার করেছিলেন, ইয়া নারুকুনি বারদাও ওয়াসালামুন আলা ইব্রাহিম, হে আগুন ইব্রাহিমের জন্য তুমি নাতিশীতোষ্ণ হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। তখন আগুন এমন হয়েছিল যে ঠান্ডাও না গরমও না। তো ইব্রাহিম নবী, যে কথা বলতেছিলাম, ইব্রাহিম নবী উনাকে প্রশ্ন করা হয়েছিল, এটা অনেক বিশাল আলোচনা। ইব্রাহিম নবীকে উনার নাতিরা প্রশ্ন করেছিলেন, দাদা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে আরামের স্থান আপনার কোন সময় ছিল? ইব্রাহিম নবী বলেছিলেন, নাতিরা রে, আমাকে যখন নমরুদের লোকেরা আমাকে যখন এইভাবে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, আমার কোনো কিছুই হয় নাই, একটি পশমও পরে নাই, ওই সময় যতক্ষণ সময় আমি আগুনের মধ্যে ছিলাম এত মজা এই পৃথিবীর আর কোনো স্থানের মধ্যে আমি পাই না, কোনো সময়ই পাই নাই। বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, এরপরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম উনি এক আল্লাহকে পাইলেন, আল্লাহ পাকের ওহি যখন পেতে শুরু করলেন, ইব্রাহিম নবী খুশিতে টকবক টকবক করছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছিলেন যে ইব্রাহিম নবী আপনাকে আমি দায়িত্ব দিয়েছি, নবুয়াতের দায়িত্ব, আপনি ইসলামের দায়িত্ব পালন করুন, যান যান যান, আপনি আপনার স্ত্রীকে নিয়ে আপনি ইসলাম ধর্ম প্রচার করার জন্য যান। ইসলাম ধর্ম প্রচার করার জন্য উনি রওনা হলেন, বিবিকে নিয়ে, মা সারাকে নিয়ে রওনা হলেন। মা সারা ছিলেন ইব্রাহিম নবীর চাচাতো বোন, কিন্তু যখন রওনা হলেন মাঝপথে একটা খারাপ বাদশার সাথে সাক্ষাৎ হয়ে গেল। এই খারাপ বাদশা যত সুন্দরী নারী আছে তাদেরকে নিয়ে খারাপ কাজে লিপ্ত হয়। মা সারাকে ধরে নিয়ে যাওয়া হলো, সময় কম, তাড়াতাড়ি বলতেছি, মা সারাকে যখন ধরে নিয়ে গেছে, নবীর স্ত্রী তো এত সুন্দরী, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর দিয়েছেন, এই বাদশা সান ইবনে আলওয়ান যখন তাকে ধরতে যায়, ধরার আগ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশা সান ইবনে আলওয়ানের হাতকে অবশ করে দেন, প্যারালাইজড করে দেন। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে একবার দুইবার তিনবার যখন উনি যখন যান তাকে ধরতে, আল্লাহ পাক মুহূর্তের ভিতরে প্যারালাইজ করে দেন। এরপরে চারবারের মাথায়, সময় কম, তাড়াতাড়ি বলছি, চারবারের মাথায় বাদশা সান ইবনে আলওয়ান তার মনের ভিতরে একটা ভয় ঢুকে গেল, কিরে আমি তো ভালো লোক, আমার তো সব কিছু ঠিক আছে, আমি তার কাছে গেলেই আমার সব কিছু প্যারালাইজ হয়ে যায়, আমি অসুস্থ হয়ে যায়। এইভাবে যখন চতুর্থ চলে গেল, পঞ্চমের মাথায় যখন আবারও গেল, যাওয়ার পরে এমন অবস্থা হয়ে গেছে যে বাদশা একেবারে অজ্ঞান হয়ে এভাবে ফ্লোরের মধ্যে পড়ে আছে। বলেন না সুবহানাল্লাহ। মা সারা উনি একেবারে চিন্তিত অবস্থায় উনি তাদেরকে ডাকলেন, আর মনের মধ্যে চিন্তা, যদি এই বাদশা যদি মরে যায় তাহলে তো আমার স্বামী কেউ রাখবে না, আমাকেও রাখবে না। উনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই বাদশা সান ইবনে আলওয়ানকে তুমি জিন্দা করে দাও, আল্লাহ গো তুমি এই বাদশাকে তুমি মাইরো না, এই বাদশাকে যদি তুমি মেরে ফেলো তাহলে তো আমাদের অবস্থা কাহিল হয়ে যাবে, তার দলের লোকেরা আমাদেরকে হত্যা করে ফেলবে। আল্লাহ পাক এই দোয়ার কারণে এই বাদশাকে আবারও সুন্দরভাবে জীবিত করে দিলেন, তার হাত পা সব কিছু ঠিক করে দিলেন। এরপরে এই বাদশা ইব্রাহিম নবীর খোঁজ পাওয়ার পরে উনি যে নবী সেটা জানতে পারলেন,
জানতে পারার পরে ইব্রাহিম নবীকে একটা গিফট দিয়েছিলেন, সেই গিফটটা হচ্ছে মা হাজেরাকে গিফট দিয়েছিলেন, আর মা হাজেরা হচ্ছেন বাদশাহ সান ইবনে আলওয়ানের আপন মেয়ে। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে বললেন, আপনি যে নবী এটা আমরা জানি না, আপনার কাছে আমি ক্ষমা চাই। আর আপনাদের সেবা করার জন্য, ইব্রাহিম নবীকে সেবা করার জন্য, মা সারাকে সেবা করার জন্য আমি আমার আপন মেয়েকে দাসী হিসাবে আপনাদেরকে দিতে চাই। সুবহানাল্লাহ। তো এরপরে এরপরে আপনার দাসী হিসাবে যখন পাইলেন, পাওয়ার পরে ইব্রাহিম নবীর বয়স হয়ে গেছে 90, কত বছর হয়ে গেছে, কিন্তু সন্তান হয় না। সন্তানের জন্য এত দোয়া করলেন ইব্রাহিম নবী, সন্তান হয় না হয় না। এরপরে মা সারা বললেন, ইব্রাহিম নবী কিন্তু বলেন নাই, মা সারা বললেন যে আপনার তো সন্তান হয় না, আপনি এক কাজ করেন, আমাদেরকে বাদশাহ সান ইবনে আলওয়ান যে দাসীটা দিছে খেদমত করার জন্য, এই দাসীকে আপনি বিবাহ করেন, তাইলে তো সন্তান হলে হতেও পারে। সুবহানাল্লাহ। কল কিন্তু বর্তমান যুগের মেয়েরা কি বলবে নাকি, আরে কি ঝগড়া, সর্বনাশ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এরপরে বিবাহ করার পরে যখন গর্ভে সন্তান আসলো, সন্তান আসার পরে মা সারা তাকে দেখতে পারে না, বলে তোমার নাক কাটবো, কান কাটবো, এই ধরনের কথাবার্তা বলে, আল্লাহর কসম দিয়া এই কথাবার্তা বলে। অনেক বড় আলোচনা, এত সংক্ষেপে বলবো কিভাবে, আমার গুছানোর মতো ক্ষমতা নাই। যাক, যে কথা বলতেছিলাম, আগামী ইনশাল্লাহ ঈদের মাঠে এখান থেকে শুরু করব। তো আপনাদেরকে বলতে চাই, সব কিছুর মূল কথা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সাজাইছেন, যে সমস্ত ঘটনাগুলা আল্লাহ পাক ঘটাইছেন, সব কিছুর মূল ব্যাপার হচ্ছে আল্লাহর দিকে ফিরে যাওয়া। কার দিকে ফিরে যাওয়া? আল্লাহর দিকে ফিরে যাওয়া, আল্লাহকে বিশ্বাস করা। আর এই এই ইয়াকিনটা, এই মন মানসিকতাটা তৈরি করা যে সব কিছু আল্লাহর জন্য, বিবি বাল বাচ্চা সন্তান যা কিছু আছে, এমনকি নিজের দেহটা পর্যন্ত আল্লাহর জন্য বিলীন করে দিতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটি বিষয় যেটা আমাদেরকে এখন না জানলেই নয়, তা হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজ থেকে, কয় তারিখ, 9 তারিখ ফজরের নামাজ থেকে 13 তারিখের আসরের নামাজ পড়ার পরে আপনি এটা পড়বেন, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ, এইভাবে মুট দেশ ওয়াক্ত নামাজের পরে এই তাকবীরে তাশরিক পড়া হচ্ছে ওয়াজিব। তাকবীরে তাশরিক পড়া কি ওয়াজিব। আপনারা বলেন আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ। এটা যে এই তাকবীরের তাশরিক কোথায় থেকে এসেছে ইনশাল্লাহ নামাজের মাঠে ইনশাল্লাহ বয়ান করব। এই সমস্ত কিছুর পেছনে এত বড় ধরনের ঘটনা লুকায় আছে, যেটা কোনো মুসলমান জানলে তার হৃদয় শিহরিত হয়ে উঠবে। যাক, এটা কি মুসান্নাফ ইবনে আবি সাইবা, হাদিস নাম্বার হচ্ছে 5695 নম্বর হাদিস। আরেকটি কথা যেটা না বললেই নয়, আপনারা যেহেতু অনেকেই বাহির থেকে এসেছেন, কুরবানির বন্টন নিয়ে অনেক সমস্যা, এখানে একটি হাদিস আপনাদেরকে শুনে আমি শেষ করছি, তা হচ্ছে আল মুহাল্লা 5ম খণ্ডের 313 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, আদ দোহায়া ওয়াল হাদায়া গ্রন্থের মধ্যে এসেছে, চ্যাপ্টারের মধ্যে এসেছে, তিনটা বন্টন করতে হবে। কয়টা বন্টন করতে হবে? তিনটা বন্টন করতে হবে। এখানে সুলুসুন লি আহলিক, সুলুসুন লাক, ওয়া সুলুসুন লিল মাসাকিন, তিনভাবে বন্টন করতে হবে। সুলুসুন লি আহলিক, প্রথমত হচ্ছে আত্মীয় স্বজনের জন্য কি করতে হবে, বন্টন করতে হবে। এখানে আত্মীয়টার, আত্মীয় স্বজনদের কথা আগে বলা হয়েছে, এজন্য আত্মীয়র ভাগ কিন্তু মারাত্মক, নিজের ভাগের আগে আত্মীয়র ভাগ আগে প্রাধান্য দিতে হবে। সুলুসুন লি আহলিক, আত্মীয় স্বজনের বন্টন, ওয়া সুলুসুন লাক, নিজের বন্টন, ওয়া সুলুসুন লিল মাসাকিন, মিসকিনদের বন্টন। এইভাবে তিন ভাগে ভাগ করার পরে আপনি এক ভাগ আত্মীয় স্বজনের জন্য রাখবেন, নিজের জন্য রাখবেন, ফকির মিসকিনদের জন্য রাখবেন। এখন বলতে পারেন যে হুজুর,
আমি যদি ফকির মিসকিনদেরকে সব দিয়ে দিতে চাই কোনো অসুবিধা হবে নাকি? আমার আত্মীয় স্বজন সব বড় লোক, দেওয়ার কোনো প্রয়োজন নাই। জি আপনি সব দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আর এমনও যদি হয় যে হুজুর আমার আত্মীয় স্বজন এমন গরিব, এমন গরিবের গরিব, তাদেরকে যদি আমি দেই, দেওয়ার পরে আমার এক সন্তান আনতে হবে, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি এই আত্মীয় স্বজনদেরকে দেওয়ার পরে আপনার জন্য রাখবেন, অল্প কিছু গরিবদেরকে দিবেন, দিলেও কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে ইসলামের বন্টন। তবে সবচেয়েতে বেশি যে প্রাধান্য দিবেন, গরিবদেরকে দেওয়ার জন্য চেষ্টা করবেন।